আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালাম আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহরবুল আলমিন কোরআনে করিমে সুরায় নূরের বত্রিশ নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে একটি নির্দেশ জারি করেছেন আর তা হল আকুল্লাহমিনেত নজিম ও আংকা যার অর্থ হলো তোমরা তোমাদের অধীনস্থদের বিবাহ দেওয়ার বন্দোবস্ত করো আয়োজন করো যদি তারা অভাবের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আপন অনুগ্রহে অভাব দূর করে দিবেন এ আয়তের মাধ্যমে অভিভাবকদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের যে নির্দেশ জারি হলো তা হলো অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া বেশিরভাগ অভিভাবকরা তাদের অধীনস্থদেরকে বাবা তার ছেলেকে মেয়েকে বড়ো ভাই তার ছোট ভাই বোনদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে থাকেন যে অজুহাতের ভিত্তিতে তা হলো তারা নিজের পায়ে নিজে এখনও দাঁড়ায়নি মূলত এই পায়ে দাঁড়ানো বিষয়টি আপেক্ষিক অনেকের দৃষ্টিতে শুধুমাত্র ডাল ভাতের জোগাড় করতে পারা এটাই পায়ে দাঁড়ানো অনেকের দৃষ্টিতে অনেক পয়সা করি করে ফেলা ব্যাংক ব্যালেন্স করতে পারা এটা হলো পায়ের পরে দাঁড়ানো মূলত একজন মানুষ যদি কোনো রকম স্ত্রীর মহারানা সর্বনিম্ন কোনো রকম একটু মহারাণা দেওয়া এবং ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো কোনো আয়োজন কোনো ব্যবস্থা তার থাকে তাহলে সে ব্যক্তিকে বিবাহের জন্য সামর্থ্যবান হিসাবে বিবেচিত করে ইসলাম সে ব্যক্তির বিবাহে বিলম্ব করা একজন মুসলিমের জন্য উচিত নয় রাসলি করিম সাল্লা সাল্লাম তিরমিজি এবং বর্ণিত জবনহাদিস এরশাদ করেছেন এরা আতাকুম কুম্মান দাওনা হোলো হওয়া দিই না তোমাদের কাছে যখন তোমাদের ছেলে মেয়ে বা অধীনস্থ কারোর বিয়ের জন্য কোনো প্রস্তাব আসে এমন কোনো ব্যক্তির প্রস্তাব যে ব্যক্তির দিনদারি এবং তার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তোষজনক মনে করো তাহলে সেক্ষেত্রে তোমরা তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব করো না উইজু তাহলে তোমরা তাকে দ্রুত বিবাহ দাও দেরি করবে না যদি না দাও নাদাউ ফালু তাকুং ফিল আউদ্দে ফাসাদুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ যদি তাকে বিবাহ দিতি বিলম্ব করে তাহলে এই পৃথিবীতে ফিতনা এবং ব্যাপক ফাসাদ এবং ব্যত্যয় এবং নৈরাজ্য সৃষ্টি হবে যেটা আজ আমরা দেখতে পাচ্ছি ব্যবিচার ধর্ষণ নারীর প্রতি সহিংসতা এবং আরও নানাবিধ অপরাধের যে মাত্রা আমাদের সমাজে বেড়ে চলেছে এ সবগুলোর পেছনে কিন্তু বিলম্বে বিবাহের বিষয়টি অনেক বড় দাগে কাজ করে মনে রাখা উচিত যে সমস্ত অভিভাবক তার সন্তানকে ছোট ভাই বোনকে অধীনস্থকে সময় বিবাহ দিচ্ছেন না এবং বিলম্ব করছেন তথাকথিত পায়ের ওপরে দাঁড়ানোর জন্য তারা কিন্তু আল্লাহরব্বুল আলমিনের দৃষ্টিতে আসামি এবং অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছেন শুধুমাত্র ভাত খেয়ে কোনোরকম বেঁচে থাকতে পারা এটা কোনো কঠিন বিষয় নয় একজন মুসলিমের কাছে তার চরিত্র হেফাজত করতে পারা এটা হলো সবচেয়েতে চ্যালেঞ্জের বিষয় এটা তার কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় কোনো বাবা মায়ের অবহেলার কারণে গড়িমসি করার কারণে যদি তার সন্তান বিপদগামী হয় গোপনে গোপনে গুনাহে লিপ্ত হয় চোখের গুনাহে লিপ্ত হয় হস্তমৈথুন সহ নানাবিধ অপরাধের পথে সে পা বাড়ায় তাহলে সেক্ষেত্রে বাবা এবং মাকে সে অপরাধের জন্য দায়ী হতে হবে দায়ী নিতে হবে আল্লাহ বলেন বলেছেন ইয় মাইয়া ফিরুল মার ওমিন আহি ও আবি কেমন ময়দানে মানুষ নিজের বাবা মা থেকে পলায়ন করবে সেদিন সন্তানকে যদি বলে যে তোমাকে দেরিতে বিবাহ দিয়েছিলাম সেজন্য তুমি অপরাধ করেছিলে তোমার ভালোর জন্যই করেছিলাম অতএব আমার অপরাধের দায়টা তুমি নাও তখন কিন্তু সন্তান বাবার অপরাধের দায় মায়ের অপরাধের দায় কখনও বহন করবে না আল্লাহ বলেছেন ইয়া ইহলদিনা আমানু ও আংফুসাকুম আহলিকুম রাহিম আন্দাররা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যার কারণে সমাজের স্বাভাবিক বিকাশের জন্য স্থিতিশীলতার জন্য সন্তানদের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রত্যেক দিনদার বাবা মায়ের প্রত্যেক ইমানদার বাবা মায়ের কর্তব্য হলো তাদেরকে যথাসম বিবাহ দেওয়া এবং যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়া অনেক বেশি ভালোর আশায় অপেক্ষা করা এটা তাদের জন্য অনেক ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রদুল্লাহ তাল তিনি বলেছেন যে ওই ব্যক্তির প্রতি আমার আশ্চর্য হয় যে ব্যক্তি তার স্বচ্ছলতা চায় কিন্তু বিবাহ করতে চায় না তার মানে তিনি বোঝাতে চেয়েছেন কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহ আব্বুল্লাহমিন তার রিজিকের মধ্যে বরকত দান করেন তার কে আল্লাহ আব্বুল্লাহমিন স্বচ্ছলতা দান করে থাকেন কারণ স্ত্রী হয়ে যিনি আসছেন তিনি তার রিজিক তো অবশ্যই আল্লাহ আব্বুল্লের কাছ থেকে পাবেন তার রিজিকটাও এই ব্যক্তির কাছে আসবে যার কারণে তার সচ্ছলতা আসবে এছাড়াও তিনি মিজি বর্ণিত একটি হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তিন ব্যক্তিকে আর্থিকভাবে সহযোগিতা করা তাকে স্বচ্ছলতা দান করা এটাকে আল্লাহ রবুল আলমিন নিজের প্রতি নিজে আবশ্যক করে নিয়েছেন তার মধ্যে থেকে প্রথম ব্যক্তি হলেন মুজাহিদ ব্যক্তি জেহাদরত অবস্থায় আল্লাহ রব্বুল তাকে অবশ্যই সাহায্য করে থাকেন আর দ্বিতীয় হলেন ওই কৃতদাস যিনি তার মালিকের সঙ্গে অর্থের বিনিময়ে মুক্ত হয়ে যাওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েছেন এবং তিনি তার মালিককে অর্থ পরিশোধ করে মুক্ত হওয়ার জন্য সদিচ্ছা রাখেন তাকে আল্লাহ রব্বুল আলমিন দান করে থাকেন সহজ সাহায্য করে থাকেন আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ রব্বুল প্রতি নিজের প্রতি নিজে তিনি আবশ্যক করেছেন ওই ব্যক্তিকে সহযোগিতা করা তাকে সচ্ছলতা দান করা যার কারণে অর্থের অভাবে স্বচ্ছলতার অজুহাতে বিবাহকে বিলম্ব করা কোনো অবস্থাতেই জায়েজ নাই তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি স্ত্রীর মহানা পরিশোধ করবার মতো কোনো অবস্থা না থাকে স্ত্রীর মৌলিক চাহিদা কোনোভাবে পূরণ করার মতো কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে বিবাহ করার নির্দেশ দেয় না বরং সে ব্যক্তি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন অতএব অভিভাবকদের কর্তব্য হল অধীনস্থদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব না করা যত দ্রুত সম্ভব তাদের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহের আয়োজন করা ব্যবস্থা করা এই যুগে বিশেষ করে চতুর্দিক থেকে ফেতনার যে জোয়ার চলছে এই জোয়ারের মধ্যে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে অনেক সময় বাবা মা সেটা লক্ষ্য করতে পারেন না তাদের অজান্তে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা বলতেও পারেন না এজন্য আমি আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের কাছে বিনীতভাবে আরজ করতে চাই যে আসুন বিবাহকে সহজ করুন জেনার পথগুলোকে রুদ্ধ করে দিন বন্ধ করে দিন যে মেয়ে অল্পতে তুষ্ট থাকবেন কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী হবেন সেরকম মেয়ের সঙ্গে নিজের ছেলে এবং ছোট ভাইদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ বিদনিল্লা অল্প উপার্জনের মধ্যেই তারা সুখ এবং শান্তিতে থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ নির্দেশ রসুল করিম সাল্লাহ আসলামের নির্দেশনাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক